সকালবেলা আজকে একটু বাজার যেতে হয়েছিল। কালকে আমি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কালকে আমি একটু আলসেপানা করেছিলাম, লিশিয়াস থেকে এনেছিলাম। কিন্তু লিশিয়াসের মাছ এত ছোট ছোট পিস দিয়েছিল, বাবা মাকে দেওয়া যায় না, মানে সত্যি কথা খারাপ লাগে দিতে। তো যাই হোক, আজকে যখন আমি বেরোলাম তখন আমার মেয়ে আমায় বলছিল যে মা এত বৃষ্টির মধ্যে তুমি, বললাম দেখ এর থেকে যদি জোরে বৃষ্টি নামে তাহলে তো বাজারই যাওয়া হবে না। মানে এরকমও আমাদের দিন গেছে যে বাড়িতে হয়তো কিছু নেই, শুধু ডাল আলু সিদ্ধও খেয়েছি, ডাল আলু ভাজা খেয়েছি, এরকমও গেছে বৃষ্টির জন্য বেরোতেও পারিনি। তখন আমার হাজবেন্ড বাইরে ছিল, প্রসেনজিৎ তখন বাইরে ছিল, মাম্মাম তখন ছোট, আর সেই সময় মানে 12 বছর আগের কথাও বলছি যে সেই সময় এত বৃষ্টি, তখন নতুন এসেছি, তখন ওই অনলাইনে বাজার, আমার মেয়েও তখন অতটা শিখে ওঠেনি, তো সেই সবও দেখেছি। প্লাস আস্তে আস্তে ধীরে ধীরে শিখলাম সব কিছু অনলাইনে এসেই। কিন্তু যতই যাই বলি না কেন বন্ধুরা, বাজারে গিয়ে বাজার করার মজাটা কিন্তু আলাদা। তবে আমি একটু সবজি বাজার করতে বেশি ভালোবাসি, বেশ রঙিন রঙিন সবজি ফল এইসব কিনতে বেশি ভালোবাসি, কিন্তু মাছটা তো বাঙালি আমাদের একটু, আর সব থেকে বড় কথা একটু মাছের ঝোল একটু করে নিলে না, তখন পাশে যে কোনো একটা সবজি করলেও মনে হয় যেন হ্যাঁ কিছু খেতে দিলাম, মানে কিছুই না, যারা অবাঙালি তারা তো খান একটা আছে। তাই তো বাজারে এসে পৌঁছালাম, ঠাকুরের কৃপায় সেরকম তোরে বৃষ্টি নামেনি, নামলে আজকে ভিজতে হতো, হাতে ফোন, বাজারের ব্যাগ, বাবা সিগারেটের প্যাকেট সব নিয়ে চলা একা হাতে, তারপরে ছাতা আনিনি। তো যাই হোক, ঈশ্বরের পরম কৃপা, ওরম তুমুল বৃষ্টিতে পড়তে হয়নি। তবে হ্যাঁ, সারাদিনই আজকে বৃষ্টি, আকাশের মুখ একদম ভার। বাজার হয়ে গেল, টুকটাক যা কিছু কেনার ছিল একটু পরিমাণে মাছ নিলাম যাতে বেশ কিছুদিন চলে। এবার আমি বাড়ি ফিরছি, বাড়ি ফিরে তো প্রচুর কাজ, তো এখন একটুখানি এই সময়টা যখন আমার মনটা ভালো লাগে না তা আমি তখন এখানে একটু বসি, এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি, বাবাও বসে সিগারেট খাচ্ছে, বাবার সাথে একটু বসে কথাও বলছিলাম, প্লাস রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর আজকে শর্মিলা চলে গেছে, আমি বাজার থেকে ফিরতে ফিরতে ও চলে গেছে। এই দেখো ডিলিশিয়াসের মাছ একদম সেই জিরো ফিগার। তো যাই হোক, একটু আলু পটলের একটা ডালনা বসে, এটা কি বলো তো বন্ধুরা, এটা ছানা, একটু ছানা হাতে ভালো করে ডলে নিয়েছি, আর এই পটলের তরকারিতে আমি দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু জিরে বাটা, আর নুন মিষ্টি হলুদ দিয়ে, তারপরে হাতে ভালো করে ডলে নেওয়া ছানাটা আমি এখানে দিয়ে কষিয়ে নেব। এটার মধ্যে নেক্সট স্টেপটা হতে পারে একটু দুধ দেওয়া, কিন্তু যেহেতু আমার মেয়ে একেবারেই পছন্দ করে না দুধ দিয়ে রান্না, তো আমি দিতে পারলাম না। কিন্তু বন্ধুরা, তোমরা যদি এই প্রিপারেশনটার মধ্যে একটু দুধ দিয়ে বানাও, খেয়ে আমাকে তোমরা জানিও যে কীরকম, যদিও বা আমি দুধ দিয়ে নেমে জল দিয়ে করেছি, তাও ভালো খেতে। এই বইটা এখন একটু নিয়ে বসলাম পড়তে।